তাহলে প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবে না। তিনি রহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন ওই নবীর উপর যিনি এই উম্মতের কল্যাণ হবে এমন প্রত্যেক বিষয়ের নির্দেশ দিয়ে গেছে যা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। তিনি এই উম্মতকে ধ্বংস করবে, জাহান্নামে নিয়ে যাবে এমন প্রত্যেক বস্তু বিষয় থেকে নিষেধ করে দিয়ে গেছে। আমরা ওনার জন্য দুরুদ পড়ি, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد أمر شوي بولي كمان اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها كلا إنها لظى للسائل والمحروم. سورة معارج আপনাদের প্রত্যেকের ঘরে যে কোরআন রয়েছে এই সূরা অবস্থিত। কোরআনুল করিম এটা কি বিলুপ্ত কোনো জিনিস? এটা মনে হয় টাকা লাগে খুলতে, মনে হয় ভিড় করে সপ্তাহে একদিন গিয়ে দেখা লাগে, অনুমতি নাই মনে হয় সবার জন্য, ঠিক না? খোলা যাবে না এটা। এরকম কি আমাদের শহরে মনে হয় একটা, ঠিক না? এটা মনে হয় বিমানে করে নিয়ে আসা হয়েছে, অত এলাকা নাই, সবার ঘরে ঘরে আছে। কিও টুকনগরবাসী, এটা কি সবার ঘরে আছে নাকি? সবার ঘরে আছে,
এইটা মনে হয় 40 বছর আগে ধরা যায় না, ঠিক না? 2 কোটি টাকার মালিক হওয়া ছাড়া মনে খোলা যায় না, এটা মনে মহিলারা করতে পারবে না, তাহলে পুরুষরা বাদ, তাই নাকি? কেউ পড়ে না কেন তাহলে? এটা পড়লে মনে হয় জরিমানা হয়, ব্যবসা বাণিজ্যে লস হয়, এটা কেউ পড়ে না কেন? এটা দেখো তো টোকনগরবাসী, তোমাদের কিছু বুঝে আসে কিনা, আল্লাহ তাআলা একটা ঘটনা বলতেছে, কি বলতেছে? এক ব্যক্তি চাইল সংঘটিত হোক সেই শাস্তি যা অবধারিত, মানে এক ব্যক্তি ইচ্ছা করলো যে ঘটে যাক ওই শাস্তি যেটা আসবেই আসবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি, কাফিরদের জন্য এই শাস্তি প্রতিরোধ করার মতো কেউ নেই। বলে তো কাফের কে? কাফের কে? আল্লাহকে অস্বীকার করে যে বুঝলাম, আর একটা সহজ বলেন, এটা কঠিন হয়ে যাচ্ছে। এদেশে তো কেউ আল্লাহকে অস্বীকার করে না, এদেশ 90% মুসলমান দেশে আল্লাহকে অস্বীকার করার লোক পাওয়া যায়, এটা ভিন্ন কথা। কি কি করে না করে বলতেছি, আল্লাহকে অস্বীকার কে করে? কাফের করে। কাফের কে? আসেন তাহলে একটা হাদিস পড়েন। এই কারা কারা মক্তব্য গেছে ছোটবেলায়? মক্তব মক্তব ওই কোরআন পড়ে, মাশাআল্লাহ সবাই গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু শৈশবে ফিরে যাব, কেমন? রাজি? জায়গার মানুষ দুর্বল থাকে, কত জায়গায় যাই আসি, না না ধমক দিয়ে না, সব এখানে মানুষ, আপনি যেরকম বুঝছেন ওনারা বুঝছেন না আপনারা, কেউ আর দুই তিনজন মিলে না বুঝে একজনে বুঝে, হ্যাঁ তাহলে সহজ হবে, কি বলেন? আচ্ছা দুষ্টামি করলো একটা। ইয়াকুল সামিআতু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না বাইনার রাজুলি ان بين الرجل والشرك والكفر ترك الصلاة. আমরা হাদিস পড়লাম, কেমন? এখানে সূরা মাআরিজ 29 পারা সূরার দ্বিতীয় নম্বর আয়াতে বলতেছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি, এক ব্যক্তি, প্রথম আয়াত বলতেছে যে একটা লোক এটা চাইতেছে, চাইলো যে আল্লাহ যেই আযাবটা হওয়ার এটা হয়ে যাক, আল্লাহ বলতেছে যে লিল কাফিরিন লাইসা লাহু দাফি, আরে এই আযাব যদি আসে কাফেরদেরকে বাঁচাতে পারবে এই আযাব থেকে এমন কেউই নেই। বুঝে আসছে? কাফের কে? একটা ছোট্ট হাদিস পড়েছি, আপনারাও পড়েছেন, এটা জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই, তিনি বলেছেন যে তিনি আল্লাহ নবী থেকে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা শিরিকি ও কুফুরি, তো যে শিরিকি করে সে মুশরিক হয়, যে কুফুরি করে সে কাফের হয়। তো জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে নিশ্চয়ই বান্দা শিরিক, বান্দা কি মহিলা পুরুষ নাকি শুধু মহিলা? হিজড়ারাও বড় বান্দা, তাহলে ওদেরকে দেখে কি হাসা উচিত আমাদের? ঘৃণা করা উচিত? ভয় পাওয়া উচিত? ধুর ধুর করে তাড়িয়ে দেওয়া উচিত? উচিত আমাদের এটা? ওরা কে? আল্লাহর বান্দা। আপনি কি? এই জায়গায় তো দুজনই সমান আপনার, মানে আপনি আগে স্কুলের হেডমাস্টার, সে অন্য স্কুলের কি কি হ্যাঁ আপনার, আপনি প্রাইমারি, সে অন্য প্রাইমারি, সে বান্দা আপনি বান্দা, এত বড়াই খুশি লাগে। বুঝতে পারি নাই তাহলে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই বান্দা, তার মানে মহিলা পুরুষ, হিজড়া, পৃথিবীতে যত মানুষ ইনসান আছে, ইনসান যত মানুষ আছে পৃথিবীতে, এরা সবাই আল্লাহর কি? তাহলে জাবির রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে বান্দা, তাহলে এখানে কি মুসলমান হিন্দু কাফের বৌদ্ধ খ্রিস্টান এগুলো বলছে? বলছে বান্দা, বলছে কি? বান্দা, তার মানে আমাদের সবার আগের পরিচয় হচ্ছে বান্দা, কি? এবার জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মানে আপনারা এটা পড়েছেন, নিশ্চয় বান্দা শিরিকি কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা, মানে যে লোক নামাজ ছেড়ে দেয় সে কুফুরিও করে শিরিকও করে। তো তাহলে আল্লাহ বলেছেন লিল কাফিরিন লাইসা লাহু দাফি, কাফেরদের জন্য এই আযাব রুখতে পারবে, প্রতিরোধ করতে পারবে এমন কেউ নেই।
من الله ذي المعارج এই আযাব ইহা আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী এই আযাব আসবে কার পক্ষ থেকে কার উপরে আসবে কার উপরে আসবে কাফেরের উপরে আসবে কার উপরে আসবে কার উপরে আসবে কাফের কি আসবে কেউ প্রতিরোধ করতে পারবে কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে যিনি সর্বোচ্চ মর্যাদাবান এবার আল্লাহ বলছে তাআরুজু আল মালায়েকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যা এই পৃথিবীর 50000 বছর সমান বুঝে দিবেন নি আল্লাহ বলতেছে যে এক লোক তো চাইতেছে আযাব আসুক আল্লাহ বলতেছে যে এই কাফেরদের জন্য এই আযাব কেউ প্রতিরোধ থামাইতে পারবে না এটা আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ বলছে ফেরেশতারা এবং রূহ এমন একদিনে আল্লাহর দিকে যায় ওই একদিন পৃথিবীর 50000 বছরের সমান একদিন এটা কিন্তু হাদিসের কথা না সহি জাল জয়েফ খুঁজবেন আপনি এরকম নাই এটা কোরআনের আয়াত কোরআনের আয়াত কেমন এটা একবারে আই মানে আমি ইউ মানে তুমি খামসিন মানে 50 আলফ মানে হাজার সানা মানে বছর মানে আই মানে চোখ হ্যান্ড মানে হাত বেলি মানে পেট নোজ মানে নাক এই ধরনের অনুবাদ আরবি টু বাংলা একটা হিন্দু লোক যে আরবি পারে খ্রিস্টান যে আরবি পারে তারে বললে সে এর বাইরে তর্জমা করতে পারবে না ব্যাখ্যায় যায় যার যার মর্জি যা উলট পলট করে জাহান্নামের দিকে যাবে বিকৃত করবে নিজের মন গড়া ব্যাখ্যা করবে জাহান্নামের দিকে যাবে তর্জমা তো কেউ চেঞ্জ করতে পারবে না হ্যান্ড মানে কি পা নাকি এক লোকের পায়ের ভিতরে দিয়ে হাত গোলাচ্ছে তারপরে হ্যান্ড মানে পা ঠিক না ওর পায়ের না যদি ওর মাথার উপর দিয়েও হাত গোলায় হ্যান্ড মানে হাত মাথার উপরে হাত না এটা হাত শুরু হয় কি আর তাহলে 50 মানে 50 আলফ মানে হাজার সানা মানে বছর আচ্ছা ধরে নিন তো ওই রকম একদিন যদি কেউ জাহান্নামে জ্বলে যারা এখানে আজকে বলে এখানে বলে আরে শেষ নবীর উম্মত জ্বললে একদিন যদি জ্বলবার কি জাহান্নাম এরপর তো জান্নাত আচ্ছা বলেন তো যদি কেউ এক ঘন্টা জ্বলে এক ঘন্টা কত বছর জ্বলবে দিন আমি ক্যালকুলেটার বহুত চেষ্টা করছি অঙ্কে দূর বললাম বের করতে 50000 বছর হচ্ছে ওই একদিন এই পৃথিবীর 50000 বছরের সমান তাহলে 24 ঘন্টা 50000 বছর তাহলে এক ঘন্টা 2000 বছরের চেয়ে একটু বেশি হয় 24 দুগুণ 48 হয় না তাহলে ওখানকার এক ঘন্টা এখন আমি ব্যাখ্যা দিচ্ছি এটা আমি নিজ থেকে বলছি সেটা উদাহরণ আমি জানি না ওখানে 24 ঘন্টায় দিন হবে না 12 ঘন্টা হবে না আমি জানি না দিন আল্লাহ বলছে যে পৃথিবীর 50000 বছরের সমান হচ্ছে ওই একদিন আমি বুঝতে পারছি তাহলে এবার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাসবির ধৈর্য ধরুন সুতরাং আপনি ধৈর্য ধরুন কেন ধৈর্য ধরতে বলছে বলুন তো মানে কিয়ামত আসবে আকাশ ভেঙে পড়বে এই চন্দ্র তারকা খসে পড়বে এই পাহাড় পর্বত স্ফুলিত রঙিন ছসমের মতো উড়বে এই সমুদ্রের পানি উদ্ধলিত হয়ে উপর ঊর্ধ্বমুখী হবে এই পাহাড় হাঁটবে এই জমিন ভেঙে চৌচির হয়ে যাবে আর পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে ফসমের ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ধৈর্য ধরুন সবরন জামিলা পরম ধৈর্য ধরুন আপনি এটা কে বলতেছে আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা এই আযাবকে দূরে মনে করে অনেক দূর কবে না কবে হবে এই আযাব ওয়া নারাহু করিবা আল্লাহ বলছেন যে আমি এটাকে কাছে দেখছি কাছে নিকটে তারা বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা বলছে এই আযাব এটা তো অনেক দূরে কবে হবে এই আযাব ওয়া নারাহু করিবা আল্লাহ বলছে যে এটা তো নিকট আমি দেখতে পাচ্ছি ইয়াউমা তাকুনু আসসামাউ কাল মুহল টুকনগরবাসী দেখো কোরআন যদি তোমার উপকারে না আসে তুমি শেষ তোমার নিরাপত্তা দানকারী কেউ থাকবে না যেদিন এই আযাব আসবে যেটা কাফেরদের জন্য কেউ প্রতিরোধ করতে পারবে না ইয়াউমা তাকুনু আসসামাউ কাল মুহল সেদিন আকাশটা হবে গলিত ধাতুর মতো ভাবা যায় একটু ভাবো অনুভব করো তোমার এই হৃদয় কার দেওয়া
হৃদয়ের অনুভব কার? অনুভব করো, অনুভব করো। ইয়াউমা তাকুনু আসসামাউ কাল মুহলি আনাস, ইয়া নাস মানুষ, ইয়াউমা তাকুনু আসসামাউ কাল মুহল, সেদিন আকাশটা হবে দলিত গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিল, এবং পর্বত সমূহ হবে রঙিন ফসলের মতো। বাবা যাই মানে এই যেটা লাল ফসল, এই কালার গোলাপি কালার ঘটে না, গোলাপি কালার, এটা গ্রিন কালার। এই যে মানে আপনার পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় দেখেন না, এভারেস্ট, অনেক উঁচু। আমাদের দেশে ছোট ছোট পাহাড়, কিন্তু আপনি তারপরে চট্টগ্রাম দিকে যদি ঢোকেন, আপনি মিরসরে চলে গেলে চিটং শহর পর্যন্ত যাইতে আপনি যতটুকু যাবেন পাহাড়, আর যদি সৌদি আরব মক্কা থেকে রিয়াদের দিকে আসেন বা মক্কা থেকে মদিনার দিকে যান, আপনি 800 কিলোমিটার শুধু পাহাড় দেখবেন। বুঝে আসছে? এই সব পাহাড় আল্লাহ বলছে যে ওয়াতাকুনুল জিবালু কাল্লাহিন, এই সব পৃথিবীতে যত পাহাড় আছে এগুলাই এরকম রঙিন ফসলের মতো হবে। আপনি কি কত বড় হয়েছেন, আপনি কতদিন বাঁচবেন এই পৃথিবীতে, কত বড় হয়েছেন? হ্যাঁ, কয় কোটি মানুষের নেতা, কয়শো কোটি টাকার মালিক, এত বড় বড় পাহাড় রঙিন ফসলের মতো হবে। আপনার জায়গা কোথায় ছিল, আমার জায়গা কোথায়? আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করো, আমিন। তাহলে আমরা দুইটা সিচুয়েশন পাইলাম। এই আমার বয়স হলে কিন্তু আমার সাথে কথা বলতে পারেন, আমরা ঘুম চলে আসলাম। তাহলে এক ব্যক্তি চাইছে কিয়ামত হয়ে যাক, আদাব চলে আসুক নাকি? আল্লাহ বলতেছে যে যদি আদাব তো আসবে, কিন্তু এটা কাফেরদেরকে বাঁচাইতে পারবে না, কেউ নাই, ঠিক আছে না? আল্লাহ তাআলা এরপরে ওই যেদিন রূহ আর ফেরেশতারা আল্লাহর দিকে যায়, ওই একদিন হচ্ছে পৃথিবীর কত হাজার বছরের সমান? 50,000 বছর। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুন। মনোযোগ দিয়ে কথা শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, ধৈর্য ধরেন, পরম ধৈর্য, ঠিক আছে না? কেন ধৈর্য ধরতে বলছে? বলছে যে আরে ওরা মনে করে যে কিয়ামত এটা অনেক দূরে, আজাব এটা অনেক দূরে। আল্লাহ বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা অনেক কাছে দেখতেছি, একদম নিকটে। আচ্ছা, তো আজাব যে আসবে, ওই যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফিরদের জন্য এই আজাব প্রতিরোধ কেউ করতে পারবে না। কি আজাব? ওটা না হয় পরে বললাম, আগে আসি ওই দিনটা কেমন হবে। আল্লাহ বলছে যে ইয়াউমা তাকুনু আসসামাউ কাল মুহল, যেদিন এই সংগঠন হবে আদাব, আকাশটা আমরা যদি পিতল তামা লোহা এগুলো যদি গলাই, ধাতু হয় না, এই আকাশটা এরকম গ্রহণ ধাতুর মতো হবে, ভাবা যায় পরিস্থিতি কি হবে। ওয়াতাকুনুল জিবালু কাল্লাহিন, এই বিশাল শত শত কিলোমিটার বড় উঁচু পাহাড়গুলো এগুলো রঙিন ফসলের মতো হবে, উড়বে। ভাবা যায় পরিস্থিতি কি হবে, মানুষের কি হবে সেদিন, যারা ওখানে উপস্থিত থাকবে সেদিন। তোমরা কি চাও তোমরা ওই পরিস্থিতিতে যেতে চাও? আল্লাহকে ভয় করো। দেখো সেদিন শুধু এই দুইটা পরিস্থিতি পেলাম, তাহলে আকাশটা হবে গলিত ধাতুর মতো, পাহাড়গুলো হবে রঙিন ফসলের মতো। এইবার তো যদি আকাশ গলিত ধাতুর মতো হয়, পাহাড় রঙিন ফসলের মতো হয়, সিচুয়েশন কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সেটাও বলছে, দেখো তোমাদের কাজে আসে কিনা আল্লাহ। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, এবং সুহৃদয় বন্ধু সুহৃদয় বন্ধুর খোঁজ নেবে না। অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর কি নেবে না? হ্যাঁ দোস্ত, তুমি সেদিন ভুলে যাবে আমাদের, আজকে যতই গান গাওয়ার পতাকা উড়ো বাইরের দেশে, 7টা বাজে মাইয়া ভাগাই নিয়ে যাও আরেকজনের, 5টা বাজে মদের আড্ডায় বসো, 7টা বাজে সিগারেট তোমার কাছে একটা অর্ধেক, তুমি 7টা অর্ধেক করে খাওয়াও, একসাথে দুজন যাই একই মহিলার সাথে জানা লিপ্ত হও। আমার বাপের অমুক অমুক কিছু কিছু রাস্তা পাই আর মুখ বেঁধে সাইজ করে দিব দোস্ত। কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। আরে খোঁজ না নেবে কি হবে? আল্লাহ তারা বলছেন ইউবাশশারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, এই অপরাধীগুলোকে একটাকে আরেকটার থেকে দৃষ্টিগোচর করা হবে,
অপরাধী যখন আযাব চোখের সামনে দেখবে, এই আযাব থেকে বাঁচার জন্য সন্তান সন্ততিকে দিয়ে দিতে চাইবে। আদরের খোকা টিয়া ঝুমুর ঝুমকা লতা পাতা যেই নামেই ডাকো, আল্লাহ বলছে যে সেদিন আযাব দেখার পর অপরাধী আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে নিয়ে যাও আমাকে বাঁচা। পরিস্থিতি অনুভব করা সম্ভব? এগুলো নাচ গান খেল তামাশা খেলাধুলার মধ্যে মেতে থাকলে কিভাবে সম্ভব? আল্লাহর কথা সত্য, আল্লাহর কিতাব সত্য, এটাই মুমিনের ঈমান। আর আল্লাহ বলছে ইউবাশশারুনহুম, অপরাধীকে একজন আরেকজন থেকে দৃষ্টিগোচর করা হবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি, সেদিন যারা অপরাধী হয়ে আল্লাহর সামনে যাবে তারা সন্তান সন্ততিকে আল্লাহকে দিবে, আল্লাহ যা খুশি করো ফেলে দাও জাহান্নামে, যা খুশি করো আমাকে ছেড়ে দাও। এখানেই অপরাধী লক্ষান্ত হবে না, এত বউ পাগল মানুষ সুদ ঘুষ বিয়েকে কেন্দ্র করে তো, আর বাপ মারও অধঃপতন, তোলা যে কোনো মূল্যে টাকা না কামালে বিয়েই করা হবে না, যে কোনো মূল্যে টাকা কামাই নিয়ে আসুক ভালো জায়গায় তোমার একটা ভালো মেয়ে জীবন। স্ত্রী দেখেন তো একজন নবী যা বলেছে, আপনি যদি তা বলেন আপনার লাগবে কিনা দেখেন। আল্লাহু আকবার। অকালা, এবং তিনি বললেন ইন্নি যাহিবুন ইলা রব্বি, আমি আমার রবের দিকে যাচ্ছি। কারা কারা রবের দিকে যাবে? তিনি বলেন সায়াহদিন, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে হেদায়েত দেবে। আলহামদুলিল্লাহ, তাহলে রবের দিকে গেলে কে হেদায়েত দিবে? আমরা কি হেদায়েত চাই? তাহলে কার দিকে আসতে হবে? আচ্ছা, এবার আমরা রবের দিকে কিভাবে যাব? আমরা কিভাবে রবের দিকে যাব? জেনা, ব্যভিচার, মদ, জুয়া, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার, কোনো কিছু আমরা ছাড়িনি, সমস্ত অন্যায়তে আমরা লিপ্ত। তাহলে এখন আমাদের সিচুয়েশনে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم তাহলে আমরা শত অন্যায় আছি, আল্লাহর দিকে যেতে চাই, আল্লাহ হিদায়ত দিবে কি? আল্লাহ বলছে যে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপর এই কথার উপরে সে অটল অবিচল থাকে। আল্লাহ বলছে যে তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতা নামায়। আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলে তোমরা ভয় পেও না। সুবহানাল্লাহ, কারা বলে? কাকে বলে বলেন তো? যে বলে যে আল্লাহ আমাদের রব এবং অটল থাকে কোথায়, তাকে ফেরেশতা বলে। আল্লাহ তার জন্য ফেরেশতা নামায় এবং বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশনও করিও না, চিন্তাও করিও না, ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ নাও জান্নাতের। ফেরেশতারা বলে কারা? আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের কি করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা মরার পরে যখন দুশ্চিন্তায় থাকবো, ফেরেশতারাই আমাদেরকে বলবে আরে ভয় পেও না, টেনশন করো না, আজকে এই আযাব, এই গজব, এগুলো তোমাদের জন্য না,
আমরা তোমাদের বন্ধু নাহনু আউলিয়াউকুম ফেরেশতা বলবে আমরা তোমাদের বন্ধু ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনেও ওয়া ফিল আখিরা আখিরাতেও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন আরে আমরাই তো তোমাদের দুনিয়ার জীবনে ও আখিরাতে বন্ধু আর সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা দাবি করো কারা বলবে কথা ফেরেশতারা সবাই কি মনোযোগ দিয়ে কথা শুনতেছেন কারা বলবে ফেরেশতারা কাকে বলবে আল্লাহকে রব যারা আল্লাহকে এরপরে এরপরে যারা আল্লাহকে যারা আল্লাহকে রব বলে যারা আল্লাহকে এবং এই কথার উপরে অটল থাকে অবিচল থাকে তাদেরকে ফেরেশতারা বলবে ভয় পেও না টেনশন নাই আমরা তোমাদের বন্ধু দুনিয়া ও আখেরাতে আরে সুসংবাদ না ওই জান্নাতের যেটা তোমাদেরকে ওয়াদা করেছিল আল্লাহ আরে জান্নাতে তোমাদের জন্য থাকবে তোমাদের মন যা চাইবে ওখানে তোমরা পাবা যা তোমাদের মন দাবি করবে যা চাইবে তাই পাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওয়াল্লাহি আমরা আল্লাহকে এখনো বুঝতেছি না এটা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে দেখেন আপনাকে বলি এই পৃথিবীতে আমরা এখন শুধু সম্পদ আর নারী এই দুটো জিনিসই তো না হ্যাঁ আরে 60 বছরের বুড়ো আর এক বিধবার সাথে যে উল্টা পাল্টা সম্পর্ক অবাক লাগে শুনে 70 বছরের ছেলে 15 বছরের ছেলে মহিলা নিয়ে মেয়ে নিয়ে করে অবাক লাগে আরে আমি আমার যুগে আমার যুগটা এরকমই এত পবিত্র যুগে কেউ ছিলাম না আমরা সবাই আমরা নোংরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন তবে আল্লাহ তাআলার দয়া তিনি 1450 বছর থেকে আমাদেরকে এই কোরআনুল করিম এখনো তিনি উঠাই দেননি আলহামদুলিল্লাহ এখনো এর কারি পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখনো এর শিক্ষক পাওয়া যায় আলহামদুলিল্লাহ শুধু কমে গেছে এর ছাত্র এইটা কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এইটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আরে ওই বাবা কি পেলো যে মরে গেল তার ছেলে 20 তলা বিল্ডিং করলো ওই বাবা কি পেলো কবরে বসে যার ছেলে 20 তলা বিল্ডিং করলো আর ওই বাবা কি পেলো যার ছেলে সে মরে যাওয়ার পরে বলো যে আল্লাহ তুমি আমার বাপকে ওইভাবে যত্ন করো যেভাবে সে ছোটবেলা আমাকে যত্ন করেছে বাবা হিসেবে সিদ্ধান্ত তোমাদের তুমি মরে গেলে তোমার ছেলে একবার দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল এতে তোমার কি কল্যাণ হলো আরেকজন মরে গেল তার ছেলে শুধু বললো আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করেন সে কি পেল সিদ্ধান্ত তোমার তুমি কি মৃত্যুর পরে চাও তোমার ছেলে বলুক আল্লাহ আব্বাকে ক্ষমা করেন হেঁটে যেতে বলবে আল্লাহ আব্বা তুই রাস্তাতে হেঁটে মসজিদে যেত আল্লাহ উনি এই ওনার আঙ্গুল ধরে আমি হাঁটছি ইয়া আল্লাহ আমি খুব নরম ছিলাম উনি আমাকে এইভাবে হাতের কবজি ধরে হাঁটাইছে মসজিদে নিয়ে আসছে আল্লাহ এই যে আমি তোমাকে চিনি উনি কষ্ট করে জীবন যৌবন বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করে আমাকে মাদ্রাসায় পড়াইছে আমাকে কোরআন শিখাইছে আমাকে তোমার সাথে পরিচয় করাইছে আমাকে তোমার হাবিবের সাথে পরিচয় করাইছে ইয়া আল্লাহ হালাল কে হালাল হারাম কে হারাম হালাল এবং হারাম পার্থক্য করার জন্য যে ফুরকান কোরআনুল করিমের শিক্ষা আমার বাবা আমাকে দিয়েছে আল্লাহ তিনি যৌবনকালে বিদেশ চলে গেছে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে দেশে থাকলে তিনি মাসে 4 বার এসে জীবন উপভোগ করেছে ওনার স্ত্রীর সাথে বিদেশ চলে গেলে বছর 2 বছর 5 বছরে আসছে পুরো যৌবনটা তারুণ্য পুরো সুখ শুধু বিসর্জন করেছে আমি যাতে তোমাকে চিনি আর যাতে সে মরে গেলে আমি ওনার নাজাতের কারণ হতে পারি আল্লাহ তুমি বাবাকে ক্ষমা করো তিনি আমাকে তোমার সাথে পরিচয় করেছে ইয়া আল্লাহ এই যে আমি তোমাকে ডাকি উনি আমাকে এর জন্য অনেক সাপোর্ট করেছে আল্লাহ তুমি বাবার উপর সন্তুষ্ট ক্ষমা করো ওই বাবা হতে চান নাকি মরে গেলেন আর বা ছেলে মাশাআল্লাহ দুনিয়া কা মালিক বন গিয়া বাদশা হয়ে যাবে সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনার কি পড়াবেন না পড়াবেন সিদ্ধান্ত কার
এই এখানে মাহফিল কমিটি কে?